তারকাখচিত জার্সি ব্যবহারের রীতি কিন্তু বেশ একটা পুরনো নয়। বর্তমান সময়ে সব বড় দলগুলো জার্সিতে থাকা লোগোর উপরে দেখা যায় খচিত তারা। ফুটবল ভক্তরা হয়তো অনেকেই ভালোভাবে জানেন এই তারকা চিত্রিত করে কি বোঝানো হয়। মূলত যে দল যতবার বিশ্বকাপ জয় করেছে তাদের জার্সিতে তত তারার উপস্থিতি। তবে জার্সিতে তারা বসানোর প্রবণতা কবে থেকে সেটি কি জানেন? ব্রাজিল ভক্তরা শুনে খুশি হবেন যে এই রীতি সর্বপ্রথম আসে তাদেরই প্রিয় দলের হাত ধরে। 1958, 62 আর 70 সালের তিনটি বিশ্বকাপ জয়ের স্মরণে 1974 সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো জার্সি লোগোর উপরে তিন তারা নিয়ে খেলতে নেমে নজর কেড়েছিল ব্রাজিল। এরপর 1994 ও 2002 বিশ্বকাপ জেতার পর পাঁচ তারকা খচিত জার্সি ব্যবহার শুরু করে তারা। তবে ফুটবল বিশ্ব এই রীতি অনুসরণ করতে সময় নিয়েছিল এক যুগ। 1986 মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের পর ইতালি তাদের জার্সিতে 1934, 38 ও 82 বিশ্বকাপ জয়কে স্মরণ করে তিন তারকা জার্সি পরিধান করে। সর্বশেষ 2006 বিশ্বকাপ জিতে লোগোর উপরে চারটি তারকার আগমন ঘটে ইতালির। এরপর 1998 সালে ঘটে জার্মানির জার্সিতে তারকার আগমন। তবে এই রীতির বয়স 32 পেরোলে 2006 বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা তাদের জার্সিতে তারকা বসায়। 1978 ও 1986 বিশ্বকাপ জেতার স্মরণে 20 বছর পর রিকেলমে মেসিরা দুই তারকা খচিত জার্সি পরিধান করে। আর্জেন্টিনা দুই কান্ডারি 1978 সালে কেম্পেস এবং 1986 সালে ম্যারাডোনা বিশ্বকাপ জিতে জার্সিতে দুই তারকা বসানোর সম্মান এনে দেয়। এরপর 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে মেসি ডি মারিয়ারা জার্সির উপরে তিন তারকা বসানোর গৌরব অর্জন করে। এখন ব্রাজিল, ইতালি, জার্মানি আর আর্জেন্টিনার সঙ্গে তাল মিলিয়ে জার্সিতে তারার ব্যবহার করছে ফ্রান্স, ইউরুগুয়ে এবং স্পেন। কিন্তু কিছুটা ব্যতিক্রমের পথে হাঁটে ইউরুগুয়ে। দুইবার বিশ্বকাপ জিতে তারা জার্সিতে ব্যবহার করে চার তারকা। মূলত তারা বাকি দুই তারকা ব্যবহার করে 1924 ও 1928 অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতার ফলে, কারণ তখন অলিম্পিকই ছিল ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ।